বিশ্বকাপে আর্জেন্টিনা হেরে গেছে, এটা যেমন সত্যি, এটাও সত্যি। আর্জেন্টিনা 1978 সালে বিশ্বকাপ জিতেছিল প্রথম ম্যাচ হেরে, 2010 সালে স্পেন সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে ওরাও বিশ্বকাপ জিতেছিল। এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা তুলছেন যে তারা সৌদি আরবের কাছে 2 গোল খেয়ে তারা মুখ দেখাতে পারছেন না। 2014 সালে 7টা গোল খেয়ে তারা এখনও কীভাবে তর্ক করছে, এটা একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের দিকে। কারণ আজকে তো আর্জেন্টিনা হারে নাই, জয়টা মনে হচ্ছে ব্রাজিলের। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কী একটা অবস্থা। সো সেদিকে না যাই, তর্ক বিতর্ক থাকবে, ট্রল থাকবে, সমালোচনা আলোচনা সব কিছুই থাকবে। এখন আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাবে কি না, এখন দেখেন আর্জেন্টিনার যে গ্রুপটা সেখানে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড 2টা টিম যাবে। এখন সেখানে যেহেতু একটা ম্যাচ জিতে গেছে সৌদি আরব, সৌদি আরব যদি আরও একটা ম্যাচ জিতে যায় কোনোভাবে, তারা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আজকে অনেকেই বলছেন যে টেকনোলজির কথা, টেকনোলজি যেভাবে এগিয়েছে ফুটবলে এবং সেখানে আজকে এতগুলো অফসাইড হলো এবং 3টা গোল বাতিল হলো আর্জেন্টিনার অফসাইডের কারণে। অনেকে বলছেন যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা অনেকে ট্রোল করছে যে আর্জেন্টিনা হারার মূল কারণ হচ্ছে CR7। এই ধরনের হাস্যকর এটা ওয়ান কাইন্ড অফ ট্রল বলতে পারেন। সো এত কিছুর বাহিরে আর্জেন্টিনা আসলে যাবে কি যাবে না, এটা সময় বলে দেবে। আর্জেন্টিনা তাদের যে কৌশল, যেভাবে খেলেছে সৌদি আরবের সাথে, সেই ম্যাচটা ভুলে যেতে হবে এবং তাদেরকে সামনের যে কটা ম্যাচ বাকি আছে, 2টা ম্যাচ, 2টা ম্যাচে তাদেরকে জিততেই হবে, এনি কস্ট জিততে হবে। এখন জিতবে কি জিতবে না, এখন এটা সেটা সময়ের ব্যাপার, সময় বলে দিবে। তবে যারা মজা নিচ্ছে মজা নিন, আসলেই একদল মজা পাবে আরেক দল। সব কিছু মিলাইয়া একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে সৌদি আরব যে খেলাটা খেলেছে একদম 100% সুপার একটা খেলা ছিল। আসলে আপনারা ট্রোল করছেন, ট্রোল করে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন, কিন্তু সৌদি আরবকে ক্রেডিটটা কিন্তু সবার আগে দিতে হবে। এবং সৌদি আরব যে চমৎকার খেলেছে, তাদের ডিফেন্স বলেন অথবা তাদের গোলকিপারের ক্রেডিট বলেন, এটা কিন্তু আলোচনা করতে হবে। আমার কাছে যেটা একবারে এক পয়েন্টেই আমি বলতে পারি, মেসি যে ফ্রি কিকগুলো করে একদম কোণা বরাবর, এই কোণা বরাবর যে ফ্রি কিকগুলো করে, একটা ফ্রি কিক করেছে বারের উপর দিয়ে গেল আর গোলকিপার একদম এই কোণা বরাবর ঝাঁপ দিয়ে গেছে, তার মানে সে জানলে যে কোণা বরাবরই খেলবে। সো শেষ পর্যন্ত আসলে খুবই হতাশা আর্জেন্টাইন সমর্থকদের জন্য। তবে নেক্সট 2টা ম্যাচে জিতে গেলে এসব হতাশা একদম অতীত হয়ে যাবে, তারপর শুধু সামনে যাবার পালা। সো বেস্ট অফ লাক যারা ব্রাজিল সাপোর্টার আছেন, আপনারা এই ভুলে পা দিবেন না, এই ভুলে যদি পা দেন তাহলে বুঝতেই পারছেন আর্জেন্টাইন সমর্থকরা আপনাদেরকে কী করবে। আর একটা বিষয় যেটা বলতে চাই, আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই মাঝে মধ্যে একটু শরম পায়, এই হলো অবস্থা আর কি।